হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বুনুবাবুতে। তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজকেও স্যাটারডে, তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তো তাই ভাবলাম একটু ঘুরে আসি। জাস্ট কিছু কেনাকাটা নয়, মার্কেটিংয়ে যাবো, মানে মার্কেটে যাব, একটু খাওয়া দাওয়া করব, একটু ঘুরবো, চলে আসব। কারণ ওই ছুটির দিন ছাড়া আমি তো বাইরে বেরোতেই পারি না। মানে পুরো সোম থেকে পুরো শনিবার পর্যন্ত আমি ঘরের মধ্যেই থাকি। তোমাদের দাদা ভাই ছাড়া আমি একা একা বেরোই না। আর আমার এখানে নিচটাতে সবজি বলো সব কিছু চলে আসে, তো আমাকে এখানেই কিনে নিই। আর আমাদের ঘরের জাস্ট নিচেই মেন রোড, ওখানে গ্রোসারি আইটেম সব কিছু দোকান পাওয়া যায়। হঠাৎ করে কোনো কিছু দরকার হলে আমি ওখান থেকেই নিয়ে নিই। তো আমার ওগুলো কেনা হয় না, মানে আর মার্কেটে, মেন মার্কেটে আমার বেরোনো হয় না। তোমাদের দাদা ভাই নিয়ে গেলেই তবেই আমি মেন মার্কেটে বেরোই। তো আজকে যাবো, হয়তো একটু চা খাবো, একটু ফুচকা খাবো, একটু হালকা ফুলকা কিছু একটু খেয়ে ঘুরে চলে আসবো। তো আজকে ব্লগটা আমি তার জন্য এখান থেকে শুরু করলাম। আমি বললাম আমাদের বন্ধুদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে তাহলে পরে দেখা হচ্ছে। সব রেডি আছে? তো গাইজ, আস্তে আস্তে আমাদের ডিসাইড হলো যে এখানে একটা শপিং মল আছে মোদি কালেকশন বলে। তো ওইখানে তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘোরাফেরা করি, দেখি কি আছে না আছে, কেনাকাটা তো পরের ব্যাপার। তো ওখানে আমি চলে গেলাম। অ্যাকচুয়ালি এখান থেকে আমি ড্রেস নিয়েছিলাম কয়েকটা। তো কয়েকটা ড্রেস এখানে কিনলে তোমার মানে ফিটিংসটাও ওরা করিয়ে দেয় আর কি। তো ওই ড্রেসগুলো আমি একটু ফিটিংস করানোর জন্য দিয়েছিলাম। তো ভাবলাম যে এসেছি যখন তো নিয়ে নিই, প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল, তো তাই ঢুকলাম এখানে ড্রেসগুলো নেওয়ার জন্যে। ফিটিংস হয়েছে কি না আমি একটু সাইড করে দেখে দেখে নিচ্ছি। তো তার জন্যে এই শপিং মলটায় ঢুকলাম। এটা অ্যাকচুয়ালি মোদি কালেকশন আর কি, মোদি কালেকশন শপিং মল। এখানে সব কিছুই পাওয়া যায়, মানে তোমার শুধু কাপড়ই পাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে লেডিস, জেন্টস, তারপরে বাচ্চাদের, ছোটো বাচ্চাদের সব রকম। তো আমি এখন এই জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, ওগুলো আরেক দিন দেখাবো। পুজো শপিং পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেলে একদিন একটা ব্লগ করে দেখাবো, পুজোতে আমি কী কী শপিং করলাম ওগুলো আমি একদিন ব্লগ করে দেখাবো। তো এরকম করে আমি জামাগুলো নিয়ে নিচ্ছিলাম। পরে জেন্টস সেকশানে তোমার দাদাভাই বললো চলো দেখি কীরকম জিন্স আছে, আমার একটা জিন্স লাগবে। তো আমি যদি পছন্দ হয় তাহলে একটা জিন্স নিয়ে নেব। তো ওপরে জেন্টস সেকশানে গিয়ে তোমাদের দাদাভাই জিন্স দেখছিলো, ও ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে ওগুলো দেখছিলো।
জিন্স নেওয়া হয়ে গেছে দাদাভাইয়ের। দাদাভাই তারপর এদিক ওদিক চতুর্দিক পুরো ঘুরে দেখছে, এই জোগার্স দেখছে, আর্মি ছাপের একটা জোগার্স নেওয়ার ইচ্ছে ছিল দাদাভাইয়ের, তো ওগুলো দেখছে। তো আলটিমেট ওটা নেওয়া হয়নি, এটা ওটা বিভিন্ন রকম এগুলো দেখা চলছে। সবটা যে নেওয়া হবে তা নয়, যেটা পছন্দ হবে সেটাই নেওয়া হবে। তো দেখতে তো কোনো আপত্তি নেই, আর শপিং মলে তুমি গেলে যত খুশি দেখতে পারো, মোটামুটি নাও আর নাই নাও। তো সেই রকম করে তোমাদের দাদাভাই দেখছিল। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ফিরছি স্কুটিতে করে। তোমাদের সাইডগুলোও কত দোকান আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম দু সাইডে শুধু দোকান, মাঝখানে রাস্তা, তো বেশ খুবই জমজমাট রাস্তাটা, খুবই ভালো লাগলো। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম ফুটপাতেও অনেক দোকান এগুলো বসে আছে সাইডে, দেখো বিভিন্ন বড়ো মার্কেটটা অ্যাকচুয়ালি অনেক বড়। তো আমরা এবার বাড়ি ফিরে আসলাম বাড়ির পথে। তো রাস্তায় আস্তে আস্তে তোমাদের দাদাভাই বলল একটু রুমালি রুটি কিনবে, বাড়িতে চিকেন আছে তো রুমালি রুটি খাওয়ার ইচ্ছে হলো তোমাদের দাদাভাইয়ের। তো একটা রুটির দোকান দেখে দাঁড়িয়ে আমরা দু তিনটে রুমালি রুটি কিনে নিলাম। তারপর আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল। তো দাদাভাই ঘুরতে ঘুরতে, আমরা বলি কোনো কিছু মার্কেটিং করব না, কিন্তু ঘুরতে ঘুরতে এদিক ওদিক আমাদের ঘোরাফেরা হয়ে যায়। তো এখন আমাদের পুজো শপিং চলছে, তাই একটা দুটো করে এটা ওটা আমরা কিনে রাখছি সবার জন্যে। তো ঘুরতে ঘুরতে একটা দোকানে চলে গেলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। তো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম, এই যে শপিং আমার। তো কী কী কিনলাম তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এটা তোমাদের দাদাভাইয়ের একটা জিন্সের প্যান্ট কেনা হলো, নতুন প্যান্টটা দাদাভাইয়ের, পুজোর একটা একটা করে হচ্ছে। ছেলেদের তো ওই জিন্স টি শার্ট নাহলে শার্ট ছাড়া কোনো কথা নেই। এই যে দাদাভাইয়ের একটা জিন্স কেনা হলো, দেখালাম এটা দাদাভাইয়ের জিন্স। দাদাভাইয়ের এখনও জামা প্যান্ট বাকি আছে, আজকে ঘুরেছিলাম খুব একটা জামা প্যান্টগুলো পছন্দ হয়নি। তো এরকম ছুটির দিন করে আমরা দাদাভাইয়ের জামা প্যান্টগুলো মোটামুটি কিনব। আর এই যে এইটা একটা টি শার্ট কিনলাম, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, শ্বশুরমশাইয়ের শার্ট অনেক আছে, তো শ্বশুরমশাই টি শার্ট পরতে বললেন, টি শার্টই নেবেন। তো এটা একটা টি শার্টটা কিনলাম। এই যে এটা কী ব্র্যান্ডের আছে বাবু? পেপে পেপে, এটা পেপে। আমিও প্রথম প্রথম অ্যাকচুয়ালি ছেলেদের ব্র্যান্ডের নাম আমি জানতাম না, তো পরে পরে জানলাম আর কি পেপে। না পেপে আবার ব্র্যান্ড হয়? পেপে আমরা খাই শুনেছি, কিন্তু পেপে ব্র্যান্ড হয় ওটা জানতাম না। এই যে এটা একটা শ্বশুরমশাইয়ের জন্য টি শার্ট নিলাম পেপে, এইটা আপাতত দুটো হলো। আচ্ছা, আর আমি এই দুটো মাস্ক কিনেছি, মাস্কের প্রচুর অভাব, প্রত্যেকদিন সকাল বিকেল করে একটা দুটো মাস্ক লাগে। তো দুটো নর্মালি মাস্ক কিনলাম, এগুলো ইউজ অ্যান্ড থ্রোর জন্য। আমার অ্যাকচুয়ালি ওই তোমার এর মাস্কগুলো আছে, N95 মাস্কগুলো বাইরে ভালো মানে করার জন্য। তো আপাতত এই মাস্কগুলো নিলাম, এই বাজার আপাতত করলাম, আর সেরকমভাবে কোনো বাজার করিনি। তো আপাতত এই বাজারগুলো হলো আজকে মোটামুটি। ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আর একটা বাজার করেছি, আর একটা জিনিস কিনেছি আজকে। এই যে এইটা, এই যে এইটা, এইটা অ্যাকচুয়ালি হলো মানে এসি চললে হালকা শীতে গায়ে দেওয়ার জন্য, এটা কটনের। এটাকে কী বলে বাবু? এটাকে অ্যাকচুয়ালি কী বলে জানি না, আমরা যে বেড়াতে যাই হোটেলে দেখেছি এরকম করে এরকম দেয় গায়ে দেওয়ার জন্য। তো ওখানে আমাদের ওইগুলো হোটেলে দেখে খুব পছন্দ ছিল, দোকানে গিয়ে বললাম যে এসি চললে গায়ে দেওয়া হয়, হোটেলে যেগুলো দেয় ওইগুলোই আমাদেরকে দাও। তো এইগুলো দিয়েছে, এই যে হালকা মতো। এই যে এটা মানে একটু দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে মানে এর ভেতরে মানে তুলো আছে না,
এর ভেতর না তুলো আছে না কি আছে আমি ঠিক জানিও না। এটা এরকম একটাই পার্ট আমি ভাঁজ করে রেখেছি, কালারটা খুবই সুন্দর দেখো। এই যে তো এইগুলো একটা কিনলাম, মানে ঘরের তো টুকটাক কেনাকাটা দরকারই হয়, এটা ওটা, মানে সংসার এরকম একটা জিনিস, মানে যতই তুমি কেনো শেষ আর হচ্ছে না, এটা কেনো ওটা কেনো ওটা কেনো, মোটামুটি চলতেই থাকে আর কি কেনাকাটার বাজার। তো মোটামুটি এটা কিনলাম, এগুলো কিনলাম, আর একটা বেডশিট কিনেছিলাম। তো বেডশিটটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, আর অ্যাকচুয়ালি বেডশিটটা আমি বিছানাতে পাতিয়ে দিয়েছি। তো তোমাদের এই যে এটা দেখাচ্ছি দেখো, এসেই আমি পাতিয়ে দিয়েছি। এই যে এরকম বেডশিট, এই যে এরকম এরকম কালারের বেডশিটটা, এরকম লোটাস লোটাস আছে পুরোটাই, এরকম বেডশিট দুটো পিলো কভার আছে। তো এরকম দেখিয়ে দিলাম, মানে আমার কোনো কিছু অ্যাকচুয়ালি নতুন কিনলে আগে আমাকে ইউজ করতে হবে। অনেকে থাকে যে অনেকে ইউজ করে না, মানে শখ করে গুছিয়ে রেখে দেয়, আমার ওগুলো অ্যাকচুয়ালি পছন্দ নয়। তো এই হলো ব্যাপার। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, এখন আমি ফিরে আমরা ফিরলাম যে খাওয়া দাওয়া করব। সকালে চিকেন বানিয়েছিলাম, চিকেন আছে। তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রেস আইকনটি প্রেস করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশানগুলো চলে আসবে। তো আপাতত তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।